এক ভাইয়ের শখের টয়টা জি করলা গাড়িটা বিক্রি হবে আপনি সিক্স ইয়ার ব্যাগ পাচ্ছেন এক্স করলা গাড়িগুলো তো সচরাচর আপনি ডাবল ইয়ার ব্যাগ পাবেন এক ভাইয়ের অসাধারণ একটা টয়টা জি করলা গাড়ি বিক্রি হবে অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের জন্য একটা টয়টা জি করলা গাড়ি পাইলাম আর সবচেয়ে বড় বিষয় হলো পাল কালারের গাড়ি তো ভাই খুবই রেয়ার একটা কালেকশন এক্স করলা জি করলার মধ্যে আর এটাতে এক্সট্রা কিছু ফিচার্স আছে যেমন এটা তো আপনি সিক্স ইয়ার পাচ্ছেন এক্স করোলা গাড়িগুলোতে সচরাচর আপনি ডাবল ইয়ারব্যাগ পাবেন বাট এটাতে সিক্স ইয়ারব্যাগ আছে আর ভদ্রলোকে স্মার্ট কার্ড দেখেন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ফিটনেস আমার হাতেই আছে সো পেপার্সগুলো আপডেট পেয়ে যাচ্ছেন নাম ট্রান্সফার নিয়ে কোনো ঝামেলা নেই পেপার্স হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে আর গাড়িটা সামনে থেকে স্টার্ট করি গাড়িটা কিন্তু আপনার দু মডেলের গাড়ি আর দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন দেখেন সর্বশেষ মডেল ছয়ের পরে আর কোনো এক্স করলা আসে নাই ছয় থেকে কিছু কিছু এজিও চলে আসছে সাত থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে এটা কিন্তু সর্বশেষ মডেলের এক্স করোলা গাড়ি জি করলা গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ারটা দেখেন না সিরিয়ালটাও কত ভালো একত্রিশ সিরিয়াল রেজিস্ট্রেশনটা দু হাজার এগারোতে মিরপুর বিআরটিএ নাম্বার নাম্বার আউটবডিটা যদি আমরা একটু বলি কন্ডিশনটা গাড়িটা টাচ আপ হয়েছে বাট একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে আপনি দেখলে বুঝতেই পারবেন না ভাই আর সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস আমরা একটু দেখিয়ে দিই গ্লাসের ফিটিংটা দেখেন অবশ্যই আপনারা ফিজিক্যালি আসবেন গাড়িটা দেখবেন প্রত্যেকটা গ্লাসে এই টয়টার লোগো আছে দেখেন সাইড গ্লাসগুলো অরিজিনাল আছে আর আপনারা অবশ্যই ফিজিক্যালে এসে গাড়িটা দেখবেন ইনশাল্লাহ আশা করি ভাই পছন্দ হবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এত টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করবেন একটু আসেন টেস্ট ড্রাইভ দেন দুই চার পাঁচ দশ কিলো বিশ কিলো চালান তারপর আপনারা গাড়ি ফাইনাল আলোচনা করেন সো গাড়িটার আমরা সামনে থাকা দেখাচ্ছি সামনে হেডলাইট গ্রিল গ্রিলটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিল এটা কিন্তু জি করো আবারও বলছি আর সামনের গ্লাসও দেখেন টয়টা মনোগ্রাম আছে আর এটাতে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু বেজ ইন্টেরিয়র বাহিরে যেমন পাল কালার ভিতরে কিন্তু বিস্কিট আপনারা সাদা কিংবা সিলভার কালার এক্স করলা জি করলা অ্যাভেলেবেল পাবেন বাট বাইরে পাল কালার ভিতরে বেজ ইন্টেরিয়র খুবই রেয়ার কালেকশান আর এটাতে যে উডেনগুলো আছে এগুলো কিন্তু আপনার ইলো কালার উডেন আর দরজার যে প্যাডটা প্যাডের জাস্ট একটু ফ্রেশনেসটা দেখেন মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন সিটের ফ্যাব্রিক্সটাও দেখেন মানে আপনার আর আগে কাবার লাগানো ছিল যদিও এখন কাবারটা খোলা বাট সিটগুলো অরিজিনাল সিট কোনো কাবার এখন বর্তমানে ইনস্টল করা নাই সিটের যে আপনার সিটের যে ফেব্রিক্সটা বলেন অনেক সময় দেখি সিটগুলো আপনার ড্যামেজ ড্যামেজ হয়ে যায় আর কি বেশি ইউজ করলে সো গাড়িটা দেখেন আপনার একেবারে সব কিছু ফিটফাট আছে সফট টাচ এসি যেটা কিনা জি করলা পাবেন এবং কি জি করলার আরেকটা বৈশিষ্ট্য হলো দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল নিকেল আসবে ওই পাশের হ্যান্ডেলও নিকেল আর মাঝখানে আপনার হ্যান্ড পেয়ে যাবেন যেটা কিনা এক্স করলাতে থাকে না জি করলাতেই পাবেন মাঝখানে হ্যান্ড একটু দেখায় দেই এই দেখেন হ্যান্ড সাথে কাপ হোল্ডার হ্যান্ড থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আপনি একটু রিল্যাক্স করতে পারবেন যদি তিনজন বসেন সেক্ষেত্রে আপনি এটা উঠে রাখতে পারবেন যদি আপনার পিছনেও দুইজন বসেন আপনি ইজিলি একটু রিল্যাক্স করতে পারবেন আর বডির এই পাশটা একটু ফুল বডিটা দেখায় যদিও আমরা ভদ্রলোকের বাসার সামনে মূলত রেখে গাড়িটা দেখাচ্ছি সো আপনার এখানে একটু রাশ যাচ্ছে কিছুক্ষণ পর পরে গাড়ি যাচ্ছে একটু দেখাতেও প্রবলেম হচ্ছে মেবি সো আমরা একটু আর্লি ভিডিওটা শেষ করে দেবো শুধু এটাই বলবো যারা একটা ফ্রেশ জি করলা গাড়ি নিতে চান আপনারা এই গাড়িটি একটু ফিজিক্যালি এসে দেখেন একটু টেস্ট ড্রাইভ দেন আপনার ভাই পছন্দ হবে যা যার টুকিটাকি কাজ কাম ছিল যেমন একটু টাচ আপের কাজ ছিল বদলোক কমপ্লিট করে রাখছে সো আপনাদের আসলে কোনো কিছু করতে হবে না গাড়িটা নেবেন আর চালাবেন চারোটা টায়ারই এখনও একেবারে লাইক আপনার ফ্রেশ আছে আর মেবি দুই তিন মাস আগে টায়ারগুলো লাগিয়েছে চারোটা টায়ারই আর ডান পাশের দরজার কন্ডিশনটা দেখেন আর এটা সিক্স এয়ার ব্যাগ আমরা বলছিলাম দেখেন দুই পাশের খুঁটিতে ডাবল সামনে দুই পাশের খুঁটিতে ডাবল এয়ার ব্যাগ এবং কি স্টারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড এয়ার ব্যাগ এবং কি পিছনে একটু দেখিয়ে দেই দেখেন পিছনে আপনার ওই পিছনের সাইডে একটা ব্যাগ আছে এবং কি সেম এই সাইডে আরেকটা ব্যাগ মূলত সিক্স ব্যাগ আসছে যেটা কিনা আপনি এক্স করলা জি করলাতে বাই পাওয়ার স্বপ্ন আপনার পাওয়াই যায় না খুবই কম আর এ দেখেন আপনার টায়ারের কন্ডিশন চারোটা টায়ারই আপনার অ্যালোরি লাগানো আছে ফুল গাড়িটা আমরা এখন ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই হলো গাড়িটার ইঞ্জিন রুমটা দেখেন আর একটা বিষয় হলো গাড়িটা কিন্তু আপনার চেঞ্জই করা আছে বাট ভদ্রলোকের কথা সাথে কথা বলে যেটা বুঝলাম উনি বললো ভাই আমি গাড়িটা তেলেই চালাচ্ছি সেঞ্জিতে চালাচ্ছি না তারপরে সেটা অবশ্যই ফাইনাল রেজাল্ট পাবেন আপনার আসলে আসলে গাড়িটা স্টার্ট দিলে ইঞ্জিনের সাউন্ড শুনলে বুঝতে পারবেন খুবই স্মুথ সাউন্ড এবং গাড়িতে আপনার মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ওকে আর এগুলো গাড়িটার ইঞ্জিনটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল ভিভিটি ইঞ্জিন টয়টার গেয়ার বক্সও ঠিক আছে আর প্রত্যেকটা মার্শাল দেখেন জাপানের যে স্টিকারগুলো আসে প্রত্যেকটা কর্নার দেখায় অনেক সময় দেখা গেছে অ্যাক্সিডেন্ট যদি বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে এই যে বিটগুলো বলেন এই প্যাশের বিটগুলো বলেন এগুলো কিন্তু আমাদের দেশের মিস্ত্রিরা বা মিলেতে পারবে না কারণ এটা জাপান থেকেই হয়ে আসছে এভাবে আর বনাটার সাইডটা দেখেন ওকে আর বনাটা যে স্টিকারগুলো থাকে গাড়ি একেবারে ফুললি টিপটপ কন্ডিশনে আছে ফিজিক্যালি একটু এসে দেখেন আমরা একটু ব্যাক গালাটা খুলে ইঞ্জিন মানে আপনার ব্যাক সাইডটা একটু দেখাই বলছিলাম যে গাড়িটা সিএনজি করা আছে এই দেখেন ষাট লিটার সিলিন্ডার অলরেডি সিএনজি করা আছে বাট বদলোক বললো ভাই আমি গাড়িটা আপনার মানে চালাই চালাইনি আমি মানে অক্টেনেই চালাচ্ছি আর এই তো প্রত্যেকটা কর্নার দেখেন ব্যাকসাইডে এই পাশের কর্নারগুলো দেখেন ব্রিডগুলো দেখেন ফুললি একেবারে টিপ টপ কন্ডিশনে আছে গাড়ির পিছনে আপনার সিএনজি করার পরেও কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে আমার অনেক বাইরে আছে যারা চান যে একটা ভাড়ায় চালাবেন নিজে পার্সোনাল ড্রাইভ করবেন এই এক্স করলা গাড়িগুলো দিয়ে আপনার যে মানে আপনি যদি ভাড়ায় চালাতে চান পারফেক্ট একটা গাড়ি হবে কারণ আপনি এটার এটার কোনো ক্লান্তি নেই ভাই এগুলো আপনি যদি চান রাফ ইউজ করবেন বেস্ট একটা চয়েস হবে এবং কি যদি চান ফ্যামিলি ইউজ করবেন বেস্ট একটা চয়েস হবে কারণ গাড়ির লুকিংটাও গুড আর এক্স করোলা জি করলার বিষয়ে আপনাদেরকে বেশি কিছু বলতেও নেই কারণ আপনারা এই বিষয়ে গাড়ির বিষয়ে সবাই অবগত আছেন সর্বশেষ আসি গাড়িটার প্রাইসের বিষয়ে প্রাইসটা বলার আগে মডেলটা আবারও বলে দিচ্ছে এটা কিন্তু সর্বশেষ মডেল দু হাজার ছয় মডেলের জি করলা রেজিস্ট্রেশন ইয়ারটা হল দু হাজার এগারোতে মিরপুর বিআইটিএন নাম্বার নাম্বারটাও দেখেন কত সুন্দর একত্রিশ বাইশ তিরিশ ওকে আর গাড়ির পেপার্স আমার হাতে আছে পেপার্সগুলো আপডেট পেয়ে যাচ্ছেন গাড়ির প্রাইস ভদ্রলোক চাচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছে আর প্রাইসটা কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন গাড়ির প্রাইস বাই ফিক্স না আপনি আসবেন গাড়ি চালাবেন আর গাড়ির কন্ডিশনের উপর আপনি দাম দিবেন সো টাস্কিং প্রাইস চাচ্ছে আপনি অবশ্যই কথা বলার সুযোগ আছে বিশেষ করে আপনার এই পাল কালারের এই জি করলা এক্স করলা বলেন আপনার মানে মার্কেটে এখন বাই বেশি দেখা যায় না পাওয়া যায় না সাদা সিলভার ব্ল্যাক কিংবা অন্যান্য কালার অ্যাভেলেবেল বাট পাল কালারটা কিন্তু দেখতে যেমন সুন্দর এ কালারের ডিমান্ডও মার্কেটে অনেক বেশি সো এই ছিল আজকের মতো এই গাড়িটা আর বদলাগের বাসা হলো আপনার লাল মাটিয়া হাউজিংয়ে লাল মাটিয়া হাউজিংয়ে আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন এটা মোহাম্মদপুর পাশে তো মূলত লাল মাটিয়া হাউজিং সবাইকে ধন্যবাদ আর গাড়িটা একটু এসে দেখেন টেস্ট ড্রাইভ দেন আশা করি ভাই পছন্দ হবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ